আসসালামু আলাইকুম। আজকে আমি বেগুন আর ডিম দিয়ে ভীষণ মজার একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপি অনেকেরই অজানা, খেতে হবে দুর্দান্ত স্বাদের। আশা করছি সবারই ভালো লাগবে, তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে দুইটা বেগুন নিয়েছি, বড় সাইজের বেগুন। এখন এই বেগুনগুলো আমি পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিলে এই বেগুনের নাস্তা খেতে বেশি ভালো লাগে। দুইটা বেগুনেরই এইরকম করে খোসা ছাড়িয়ে নিব। এখন আমি দুই সাইডের বোটা কেটে ফেলে দিচ্ছি। তারপরে মাঝখান দিয়ে আমি কেটে লম্বা ফালি করে নিব। এইরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দুইটা বেগুনের অনেকগুলো নাস্তা হবে। এখন আমি এই বেগুনগুলো একটা বোলের মধ্যে তুলে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। পানি থাকা যাবে না, ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা ডিম ভেঙে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ। আটা নিলেও হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচ, আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম। এখন ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন একটা করে বেগুনের পিস নিয়ে আমি এই ময়দার মধ্যে কোট করে নেব। ভালো করে এপাশ ওপাশ করে কোট করে নিতে হবে। তারপরে ডিমের মিশ্রণের মধ্যে ভালো করে চুবিয়ে নিচ্ছি। নিয়ে ব্রেড ক্রাম্বস নিয়েছি, এই ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে কোট করে নেব। ভালো করে লাগিয়ে নিতে হবে বেশি করে। এরকম করে হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো আমি কোট করে নেব। হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে মুচমুচে হবে। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি কালার করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। সবগুলো ভেজে তুলে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। ভীষণ মজার এই নাস্তাগুলো, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে, এতটাই টেস্টি হয়। আর বানানো তো দেখলেনই, একদমই সহজ, যে কেউ বানাতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।